আপনি কি আবার বাবার কোনো খোঁজ পেয়েছেন? কি ব্যাপার, আমার বাবার কোনো খোঁজ পেয়েছেন আপনি? কি হলো বলুন না প্লিজ, কোনো খোঁজ পেয়েছেন আমার বাবার? আচ্ছা কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? দেখুন আমি আমি বুঝতে পারছি যে আপনি কোনো একটা খোঁজ পেয়েছেন, সেটা কি আমাকে বলুন, মানে আমার বাবা কোথায় আছে, আমার কথা বলেছেন বাবাকে? জিনু আই এম সরি, তুমি তোমার বাবার কথা জানতে চাও না, আমি আমি বলতে পারবো না। এসব কি বলছেন আপনি, কি হয়েছে আমার বাবার বলুন। কথাটা শুনলে তুমি কষ্ট পাবে আর সেই কষ্ট তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা এটা কি ধরনের কথা, আমি কেন সহ্য করতে পারবো না আপনি বলুন প্লিজ। প্লিজ চিনু তুমি আমাকে প্রেশার দিও না, আমি জানি তো তোমার কষ্ট লাগবে, তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা এটা কি ধরনের কথা, আপনি আমাকে আমার বাবার কথা বলবেন আর আমি সহ্য করতে পারবো না? দেখুন আপনি আমাকে বলুন। চিনু কি উনি উনি তোমার বাবা? আমার বাবা? যদি যেতে হয় আমিও তোমার সঙ্গে যাব। প্লিজ চিনু চলো, আমি তোমার সঙ্গে যাব। এক পাও আগে পারবে না। জন্মের পর শুধু গাড়ি বাড়ি আর টাকা পয়সার পেছনে ছুটেছি, ভালোবাসা ভালোবাসা মায়া মমতা মানবতা বোধ সব কিছু আমাদের চাপা পড়েছিল টাকার এই সম্পদের পাহাড়ের নিচে। তোমরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছ এই পৃথিবীতে মানুষের জন্ম শুধু ভোগ বিলাসের জন্য নয়, এই পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার জন্য। বিলাসী জীবনে যত না সুখ আছে তার থেকে অনেক বেশি সুখ তোমাদের ওই সাদামাটা আটপৌরে জীবনে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের বাবা যে ভুলটি করে গিয়েছিল তোমাকে এই বাড়ির মেয়ে হিসেবে স্বীকৃতি না দিয়ে, সেই ভুল আমি আর পুনরাবৃত্তি করতে চাই না বোন। এই বাড়ির বড় ছেলে হিসেবে আমি আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি, তুমি তুমি এই বাড়ির মেয়ে, তোমার মাই আমাদের মা, আমাদের ক্ষমা করবে।